আল্লাহ বলেছেন শয়তান থেকে দুনিয়ার কেউ তোমাদেরকে আশ্রয় দিতে পারবে না শয়তান থেকে কেবল মাত্র একজন আশ্রয় দিতে পারেন তিনি কে এই জন্য পাপ থেকে গুনাহ থেকে বাঁচার জন্য শয়তানের ধোঁকা থেকে নিজেকে সেফ রাখার জন্য এক নাম্বার যে আমল করতে হবে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে যার কাছে তিনি কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আওরাফের 200 নম্বর আয়াতে বললেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযবুন ফাসতাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম আল্লাহ তাআলা বলছেন অতএব শয়তানের প্ররোচনা শয়তানের ধোঁকা যদি তোমাকে স্পর্শ করে ফেলে সঙ্গে সঙ্গে শয়তান ধোঁকা দিচ্ছে এটা তোমার যখন মনে হবে সঙ্গে সঙ্গে আশ্রয় চাইবা যার কাছে তিনি কে দেখেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি ঝগড়া করছিল ঝগড়া জাতির এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লীল ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল এর মধ্যে একজন আবার বেশি রাগান্বিত হয়ে গেল অতিমাত্রায় রাগান্বিত হয়ে চেহারা লাল করে ফেলে সে যখন অত্যন্ত বিশ্রী ভাষায় গালিগালাজ আরম্ভ করল আল্লাহর নবী এই চিত্র দেখে শুনে তিনি বললেন ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদ আমি এমন একটা সেন্টেন্স জানি এমন একটা দোয়া আমি জানি এই সেন্টেন্স এই কালেমা এই দোয়া যদি এই ব্যক্তি পাঠ করে নেয় তাহলে তার রাগ সঙ্গে সঙ্গে যিনি দূর করে দিবেন তিনি কে মাঝে মাঝে আমাদেরও রাগ উঠে আসে না নাই এক লোক এসে কয় হুজুর রাগ কইরা বউরে তালাক দিছি তালাক হইছে আরে বেটা খুশি হইয়া কি কেউ বউরে তালাক দেয় রাগ করেই তো তালাক দেয় মাঝে মাঝে আমরা রাগের মাথায় সিদ্ধান্ত নেই খবরদার রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না কারণ রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল হয় এই জন্য রাগান্বিত অবস্থায় দাঁড়ানো থাকলে বসে যাবেন বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না নবীজি বললেন এই যে লোকটা রাগান্বিত হয়ে তার ভাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে আমি এমন একটা কালিমা জানি এমন একটা দোয়া আমি জানি এই দোয়াটা যদি সে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার রাগ রাগ দূর করে দিবেন নবীজি বললেন দোয়াটা হলো এই দোয়াটা আপনাদের সবার মুখস্থ আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনারা বলবেন হুজুর এটা সহজ আমরা পারি পারেন ঠিক কিন্তু অনুধাবন করেন না আজকে একটু উপলব্ধিতে নিয়ে যাই এ যুবক ভাইয়েরা মোবাইলের ফিতনায় পড়েছে ইউটিউবে ঢুকলে তো তোমার খারাপ ভিডিও দেখতে মন চায় কোনদিন কি এই যে ইউটিউবে খারাপ ভিডিও দেখানোর চিন্তা মাথায় আনছে কে আরো জোরে বলেন আল্লাহর কসম সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে দেখেন গুনার চিন্তা চলে যায় কোনদিনই আমলটা আপনি করেন নাই সুদের টাকা নিয়ে এসেছে ঘুষের একদম করকরে একদম নতুন নতুন নোট নিয়েছেন দেখেছেন 2-3 লাখ টাকা ঘুষ ঘুষের টাকাটা দেখে সাথে সাথে আউযু বিল্লাহ পড়ে দেখেন আল্লাহর কসম আপনার লুব আল্লাহ অন্তর থেকে সরিয়ে দিবেন আল্লাহ শয়তানের পথ থেকে আপনাকে হেফাজত করবেন ঠিক কি না এই আমল তো করেন নাই আপনি আমলটা করে দেখেন গুনাহ থেকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল ইস্তিআযা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বেশি বেশি সারা দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম করবেন যুবকরা হেঁটে যাচ্ছ দেখতেছো কোথাও গান বাজনা হচ্ছে পড়বা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতান কোথাও যাচ্ছ খুব আজে বাজে ঝাঁকা নাকা আওয়াজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শয়তানি থেকে বাঁচাই দিবেন কে আল্লাহ হেফাজত করবেন কে আল্লাহ এক নাম্বার পয়েন্টটা মনে থাকবে নাম্বার 2 গুনাহ থেকে পাপ থেকে নিজে সেফ থাকার জন্য দুই নম্বরে যেটা করতে হবে সেটা হলো আপনার হৃদয়ে আপনার অন্তরে সব সময় একজনের জিকির জিকির মানে স্মরণ একজনের কথা স্মরণ রাখতে হবে তিনি কি রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা তাকওয়াবান নিশ্চয়ই যারা অন্তরে আল্লাহর ভয় লালন করে শয়তান যখন তাদেরকে দিয়ে কোনো গুনাহ করাতে চায় সঙ্গে সঙ্গে তারা একজনের কথা স্মরণ করে নেবে তিনি কে আল্লাহর কসম যারা তাদের হৃদয়ে আল্লাহকে গেঁথে ফেলেছে পৃথিবীতে তাকে পিটায়াও কেউ ভালো আর খারাপ কাজ করাইতে পারবে না শুধু পুলিশ র‍্যাব প্রশাসনকে দিয়া পিটায়া মানুষকে খারাপ থেকে ভালো পথে আনা যায় না মানুষের দিলে যদি তাকওয়া ঢুকানো যায় তাহলে লোকটা এত ভালো হবে জোর করেও আপনি তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল দেখেন তাকওয়া থাকলে কিভাবে কিভাবে তাকওয়া থাকলে জোর করেও খারাপ কাজ করা যায় না করানো যায় না ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা আমার মনে পড়ল কষ্ট হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন শাসক ছিলেন অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন রাতের বেলা ঘুমাতেন না রাতের বেলা তিনি মানুষের বাড়িতে বাড়িতে রাস্তা দিয়ে হাঁটতেন কার কি অবস্থা দেখতেন এরকম করে সারা রাত তিনি জনগণের খোঁজ খবর নিতেন একদিন তিনি মদিনার পথ ধরে হাঁটছেন দেখলেন শেষ রাতে ফজরের ঠিক আগ মুহূর্তে একটা বাড়ির মধ্যে আলো জ্বলতেছে ভাবলেন এত রাতে বাড়ির মধ্যে আলো জ্বলে কেন নিশ্চয়ই ওই বাড়িতে কেউ অসুস্থ হয়েছে কিংবা কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হইল কিনা তিনি আবার ওই বাড়ির বেড়ার পাশে দেয়ালের পাশে গিয়ে কান পাতলেন স্বাভাবিক অবস্থায় আড়ি পাতা কান পাতা জায়েজ নয় কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা প্রয়োজনে জায়েজ আছে তিনি গিয়ে দেয়ালের মধ্যে আড়ি পাতলেন কান পেতে শুনলেন এক মহিলা তার মেয়েকে ডেকে বলছেন কলিজার টুকরা মেয়ে উঠো আমি দুধ দহন করে এনেছি দুধ তো কম পেয়েছি দুধের মধ্যে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও তাহলে দুধ বেশি হবে বেশি বিক্রি করে বেশি লাভ করতে পারবো মেয়ে তখন বলল মা গো আমাদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন খাদ্যের মধ্যে ভেজাল মেশানো যাবে না দুধের মধ্যে পানি দিলে তো ভেজাল মেশানো হয়ে যাবে সুতরাং এই আইন জনগণ হিসাবে আমাদের জন্য অমান্য করা ঠিক হবে না মা তখন মেয়েকে বললেন বোকা মেয়ে আমার আমাদের রাষ্ট্রপ্রধান এই হুকুম এই আইন পাশ করে রাতের বেলা তিনি তো তার বাড়িতে ঘুমাচ্ছেন আমাদের কাজ কারবার মা মেয়ের এই কাম কি তিনি দেখবেন নাকি আপনারা বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঘুমে নাকি দেয়ালের পাশে মেয়ে তখন মাকে বলল ওই যে বলছিলাম না জোর করেও খারাপ কাজ করানো যাবে না অন্তরে কার ভয় থাকলে মেয়ে তখন বলল মা গো ওমর যদি বাড়িতে ঘুমান তাও আমি এই পাপের কাজ গুনার কাজ করব না কারণ ওমর হয়তো ঘুমিয়ে আছেন কিন্তু ওমরের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক তিনি তো ঘুমান না আমার তোমার কাজ কারবার দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব যিনি দেখেন তিনি কে শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষকে ভালো বানানো যায় না যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায় দেখবেন চোর ডাকাত আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে জিনিসটার নাম কি গোনা থেকে বাঁচতে হলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে ফেলতে হবে সুদ থেকে বাঁচতে পারবেন দোষ থেকে বাঁচতে পারবেন দুর্নীতি থেকে বাঁচতে পারবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন পাপ থেকে বাঁচতে পারবেন যখন আপনি ভেতরের মধ্যে কার ভয় রাখবেন দেখেন খুব সুন্দর করে বুঝায় এটা যদি বুঝে থাকেন আমার মনে হয় আর আপনি গুনাহ করবেন না এই যে একটা জিনিস খাড়া করা আছে এই জিনিসটার নাম কি এটার নাম কি সিসিটিভি তো আপনারা চিনেন মনে করেন আপনি আপনার বিল্ডিং দশতলা বিল্ডিং পুরো বিল্ডিং এর সব দিকে আপনি সিসিটিভি লাগালেন কোন দিক দিয়ে কে ঢুকলো সিসিটিভির মাধ্যমে সব দেখার সুযোগ আছে না নাই এখন সিসিটিভি বানিয়েছে কে মানুষ বলেন কে এখন মানুষকে এই সিসিটিভি বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি বানায় সব জিনিস পর্যবেক্ষণ করতে পারে আমার আল্লাহ বুঝি আপনার আমার আপনার জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোতে অন্ধকারে প্রকাশ্যে গোপনে যা করছেন সব বুঝি আল্লাহ দেখতে পারেন না এই ভয়টা যদি কারো অন্তরে থাকে আমার রব আমাকে দেখছেন
দেখবেন লোকটা ঘুষ খাবে না জনগণের হক মেরে খাবে না মানুষের হক মারবে না সুযোগ পাইলে মানুষের জায়গা জমি দখল করবে না কোন মানুষের ক্ষতি করবে না গুনাহ করবে না পাপ করবে না কারণ একজন সব দেখেন তিনি কি আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিয়েছেন বিভিন্ন দেশে গণতান্ত্রিক দেশগুলোতে রাষ্ট্রপ্রধানরা তাদের সব দেশের সব কিছুর খবর পাওয়ার জন্য গোয়েন্দা আছে না না গোয়েন্দা আছে আবার গোয়েন্দার সাথেও গোয়েন্দা রাখছে যে গোয়েন্দা আবার কোনো ভুল করে কিনা তো গোয়েন্দার সাথে যদি গোয়েন্দা মানুষ রাখতে পারে মানুষ তার মাথারই জ্ঞান দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যদি গোয়েন্দা সব জায়গায় ফিট করে রাখতে পারে গোয়েন্দা দিয়ে যদি সব জায়গায় সব খবর খবর যদি রাষ্ট্রপ্রধানরা নিতে পারে তাহলে বলেন তো আমাকে আপনাকে দুনিয়া থেকে আল্লাহ গোয়েন্দা ছাড়া পাঠাইছেন নাকি প্রত্যেকের সাথে দুইজন গোয়েন্দা নিয়োগ করে দিয়েছেন কে আল্লাহ বলছেন শোন বান্দা কোথায় যাবি আমার দুইজন গোয়েন্দা তোর সাথে সব সময় আছে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন অবশ্যই তোমাদের নিশ্চয়ই তোমাদের সবার জন্য দুইজন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ করেছি তারা হচ্ছেন কিরামান কাতিবিন সম্মানিত লেখক ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা সব জানে যা করছেন তারা সব লিখে লিখে রাখছেন এ যুবকরা শোনো তোমরা তো এখন রাতের বেলা বাড়িতে যখন ঘুমাও অনেকে আছো পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়েছো তোমাদের মধ্যে কেউ কেউ আছো রাতের বেলা আব্বু আম্মু রুমে ঘুমাচ্ছে তুমি তোমার রুমে একা যখন ঘুমাও মনে মনে ভাবো আমি এখন মোবাইলে ইউটিউবে ঢুকে যা মন চায় তা দেখবো আমি এখন অশ্লীল ভিডিও দেখবো গান শুনবো সিনেমা দেখবো কেউ দেখবে না বাইরে কেউ যদি নাও দেখেন সেই বন্ধ দরজার ভিতরে অন্ধকার এই রুমে তোমার সব কাজ কারবার একজন দেখেন তিনি কে এর নাম আল্লাহর ভয় আল্লাহর ভয় কারো ভেতরে ঢুকে গেলে তারে পিটাইয়াও আপনি আর খারাপ কাজ করাইতে পারবেন না পারবেন না পারবেন না তাইলে গোনা থেকে বেঁচে থাকার দুই নম্বর আমল হলো সর্বাবস্থায় অন্তরে একজনের ভয় লালন করতে হবে তিনি কি আস্তে বলবেন না সবাই জুড়ে বলেন তিনি কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না হৃদয়ে রাখবো কার ভয় কষ্ট হচ্ছে আপনাদের কয়টা পয়েন্ট বলছি বাকিগুলো আরো শুনবো নাম্বার থ্রি গোনা থেকে বেঁচে থাকার জন্য তিন নাম্বার যে উপায় অবলম্বন করবেন সেটা হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করুন সব গুণা থেকে বেঁচে থাকবেন শোনেন খুব বেশি লোভ লালসা খুব বেশি বাহাদুরি বড়াই যদি ভেতরে চলে আসে খুব বেশি যদি লোভ লালসা আপনাকে কাতর বাড়িয়ে ফেলে দুইটা জায়গায় ভিজিট করতে চলে যাবে একটা হচ্ছে হসপিটাল আরেকটা হচ্ছে কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত টাকাওয়ালা কত ক্ষমতাওয়ালা লোক বাঁচার জন্য হাজারি করছে ঠিক কিনা বেশি লোভ লালসা চলে আসলে বেশি বেশি দুর্নীতি করতে মন চাইলে বেশি বেশি অন্যায় করতে মন চাইলে ঘুষ খাইতে মন চাইলে সুদ খাইতে মন চাইলে বেশি বেশি মানুষের হক মেরে খাওয়া চিন্তা মাথায় আসলে কবরস্থানে যাবেন গিয়ে দেখবেন বাড়িওয়ালা টাকাওয়ালা বাড়ি বাড়ির জায়গায় আছে বাড়িওয়ালা মাটির নিচে ঘুমিয়ে আছে বেশি লোভ লালসা ঢুকলে মাঝে মাঝে কয়টা জায়গায় যাওয়া লাগবে আরো জোরে এক নম্বরে কি বলেছি হসপিটাল হাসপাতাল দুই নম্বরে মৃত্যুর কথা যদি সব সময় দিলে থাকে গোনা থেকে বেঁচে থাকা যাবে এই যে যুবকরা যুবকরা অনেকে আছো রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমাও অনেকে আছো কানের মধ্যে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে যাও হে যুবক কেন তোমার দিলের মধ্যে মৃত্যুর ভয় এখনো আসলো না এই যে রাতের বেলা গান শুনতে শুনতে ঘুমাচ্ছ গান শুনতে শুনতে মৌত হয়ে যেতে পারে কিনা তারা অনেকে ভাবতেছে না হুজুর আমরা জোয়ান আমরা মরতাম না আমরা জোয়ান এখনো কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ
মৃত্যুর কোনো সিরিয়াল দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখেন আসার বেলা নাতি কখনো দাদার আগে আসতে পারে না ছেলে কখনো বাবার ছেলে কখনো দুনিয়াতে বাপের আগে আসতে পারে আগে দাদা তারপরে বাপ এরপরে ছেলে মানে নাতি এই রকম আসার বেলা সিরিয়াল মেইনটেইন হয় যাওয়ার বেলা সিরিয়াল মেইনটেইন হয় না মাঝে মাঝে আমরা সমাজে এমন চিত্র দেখি নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় এ যুবক ভাইরা শুনো কিছুদিন আগে আমার এলাকায় আমার চেয়ে 10 বছর কম বয়স ছেলে মারা গিয়েছে ঘুমাইছে শ্বাস তোমরা যে রাতের বেলা কানে হেডফোন লাগায় ঝাকানাকা ঝাকানাকা শুনতে শুনতে ঘুমাও এই ঘুমের মধ্যে তো মৌত হয়ে যেতে পারে রাতের বেলা যে খারাপ ভিডিও দেখে কাপড় চোপড় অনেকে নাপাক বানায়া ঘুমায়া যাও অনেকে আছে পেশাব করে পানি নেয় না নাপাক অবস্থায় ঘুমিয়ে যায় আছে না নাই যুবকদের মধ্যে এই রোগ অনেকের আছে পেশাব করে ইস্তিনজা শেষ করে এরা ঠিকমতো পবিত্র হয় না খবরদার খবরদার পেশাব করে পবিত্রতা যদি কেউ অর্জন না করে সে তার যৌবন হারিয়ে ফেলবে যৌবনটা ক্ষয় হয়ে যাবে আজকের বিজ্ঞান তাই বলছে পেশাব করার পরে দেখা যায় যুবক উঠে গেল এখন পেশাবের দুই তিনটা ফুটা প্যান্টের সাথে পায়জামার সাথে বা লুঙ্গির সাথে লাগলো এখন পেশাবের সেই পানের ফুটা যখন কাপড়ের সাথে লাগলো ওই কাপড়ের সাথে লজ্জাস্থান কিছুক্ষণ পর পর লাগলো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখা যাবে এটার কারণে যৌবন ক্ষয় হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ এবং বরকত পাওয়া যাবে মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম অপবিত্র থাকা যাবে না পাক থাকা যাবে না অপবিত্র থাকলে আপনার নিজের লস এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের জন্য কল্যাণকর না অকল্যাণকর সবগুলো বিধান মানুষের জন্য কল্যাণকর আল্লাহর বিধান আল্লাহ মানুষের জন্য দিয়েছেন যাতে মানুষ আল্লাহর বিধানগুলো মেনে কল্যাণ পায় নাজাত পায় এই যে অনেক যুবকেরা রাতের বেলা নাপাক শরীরে ঘুমায় যাও ও ভাই নাপাক শরীরে কেন ঘুমাও এই অবস্থায় তো মৌত হয়ে যেতে পারে নবীজি বলেছেন ইউবাযু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি নবীজি বলেছেন মানুষ যে অবস্থায় মারা যাবে হাসরের মাঠে তাকে ওই অবস্থায় যিনি তুলবেন তিনি কে তাহলে নাপাক অবস্থায় যে মারা যাবে হাসরের দিন সে নাপাক অবস্থায় উঠবে আমরা কি নাপাক অবস্থায় হাসরের মাঠে উঠতে চাই না পাক পবিত্র অবস্থায় উঠতে চাই তাহলে পাক পবিত্র অবস্থায় উঠতে হলে নিজেকে পবিত্র রাখবো না অপবিত্র করে ফেলবো সব সময় আমরা পবিত্র থাকবো কখনো আমরা অপবিত্র হব না নিজেদেরকে পবিত্র রাখবো আমার বাবাদেরকে আমার ভাইদেরকে আমি বলবো গুনাহ থেকে বাঁচতে হলে পাপ থেকে বাঁচতে হলে সব সময় মৌতের কথা স্মরণ করবেন দেখবেন আপনার মাথায় চিন্তা এসেছে এই বেটার হক আমি একটু মাইরা খাই এই বেটার হক খাইয়া দুনিয়াতে থাকতে পারবেন না আপনাকে মৌতের স্বাদ ভোগ করা লাগবে মৌত হলো এমন জিনিস মৌতের কথা স্মরণ থাকলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে কি করবেন এত কিছু দিয়া মৌতের চিত্রটা কেমন আজকে একটু সেই ভাবটাতে আপনাদেরকে নিয়ে যাই এখানে বসেছেন বাড়িতে যেতে পারবেন না এখানেই হয়তো মৌত হয়ে যেতে পারে যে দুনিয়ার জন্য এত কিছু করছেন মৌত হয়ে গেলে দেখবেন কেউ কারো না কেউ কাউকে চিনবে না আপনার বিবি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই ব্যস্ত হয়ে যাবে কতক্ষণে আপনাকে দাফন করবে বেশিক্ষণ কিন্তু আপনাকে ঘরের ভেতরে রাখবে না অথচ এই বউয়ের জন্য এই ভাই বোনের জন্য এই ছেলে মেয়েদের জন্য সন্তানদের জন্য সাদাকে আমরা কালো বানিয়ে ফেলি কালোকে আমরা সাদা বানিয়ে ফেলি ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলি আমরা দেখা যায় মানুষের উপর জুলুম করে ফেলি গুনাহ করে ফেলি পাপ করে ফেলি যাদের জন্য করলাম দেখবেন তারা কেউ আপনাকে আর চিনবে না আপনি যখন মারা যাবেন দেখা যাবে তারা সবাই বলাগুলি পড়বে জানাজার টাইম বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি জানাজা দিতে হবে একদিকে দেখা যাবে বাস ঝাড়ে কেউ চলে যাবে বাস ঝাড়ে গিয়ে কেউ বাস কাটা আরম্ভ করবে আবার কেউ কেউ পানি গরম করা শুরু করবে গরম পানি দিয়ে আপনাকে গোসল করাবে কেউ বাবার কাফনের কাপড় এনে আপনার জন্য কাফনের কাপড় রেডি করবে কেউ বাবার মসজিদে চলে যাবে মসজিদ থেকে খাতি আনার জন্য এই রকম আপনার মৌতের পরে এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়বে
কিছুক্ষণ পর দেখা যাবে ঘর থেকে আপনাকে বের করে আপনাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে শরীরের কাপড়গুলো খুলে ফেলা হবে কাপড়গুলো খুলে ফেলার পর সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে তারপরে দেখা যাবে আপনার আত্মীয়-স্বজন আপনার ছেলে মেয়ে আপনার ভাই এরাই আপনার ছেলে আপনার ভাই দেখা যাবে তারাই মসজিদ থেকে খাটিয়া এনে খাটিয়াই তুলে জানাজার মাঠে নিয়ে যাবে জানাজার মাঠে নিয়ে আপনাকে জানাজা দিয়ে সাথে সাথে কবরে রেখে চলে আসবে সুতরাং আমি বলছিলাম গুনাহ করে পাপ করে কবরে গেলে অবস্থা কিন্তু ভালো হবে না সেই জন্য কবরে যাওয়ার আগে এই মৃত্যুর কথা স্মরণ করে সাদা কাফন গায়ে পড়বে নেই কথা স্মরণ করে সব পাপ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন নাজাত দিবেন কে শুনেন আপনার দাদার বাপের নাম দাদার দাদার বাপের নাম বলতে পারবেন দুই একজন বলতে পারলো বাকিরা পারবে না আপনার দাদার বাপ দুনিয়াতে ছিল মাত্র 150 200 বছর আগে 200 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গিয়েছে সেম পরিণতি আপনার হবে আজ থেকে 200 বছর পরে আপনার নাম দুনিয়াতে কেউ মনে রাখবে না কার জন্য কি করছেন আপনি গুনাহ থেকে সেফ থাকেন পাপ থেকে সেফ থাকেন গুনাহ থেকে পাপ থেকে সেফ থাকার জন্য তিন নাম্বার উপায় তিন নাম্বার আমল বললাম সব সময় কিসের কথা স্মরণ করবেন মৃত্যু কোনো টাকাওয়ালা থাকে নাই আরে সাদ্দাদের চাইতে পয়সাওয়ালা আর কেউ ছিল দুনিয়ায় থাকতে পারছে তার সম্পদ শুদ্ধ আল্লাহ জমিনের নিচে শেষ করে দিয়েছে নমরুদ আর ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা থাকতে পেরেছে আমরা তো মাঝে মাঝে ক্ষমতা পাইলে অবস্থা এমন হয় ওই যে আমি প্রায় জায়গায় বলি যে যখন বসে চেয়ারে উঠে যায় গিয়ারে মাথা ঠিক থাকে না যা মন চাই তাই করে চিন্তা করে না চেয়ারে বসাইছেন তিনি জুতার বাড়ি খাওয়ায় চেয়ার থেকে নামাইতে পারেন তিনি চিন্তা করে না এটা আল্লাহ বহুত বড় শক্তিশালী শক্তিশালী ক্ষমতাওয়ালা লোকদেরকে দুর্বল জিনিস দিয়ে মারছেন এটা আল্লাহর একটা সুন্নত আল্লাহ ক্ষমতাওয়ালা লোকদেরকে শক্তিশালী কাউকে দিয়ে দমন করার নাই আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি দেখেন নমরুদের মতো ক্ষমতাওয়ালা লোককে আল্লাহ একটা দুর্বল মশা দিয়ে ভালো মশা না এটা ল্যাংড়া মশা একটা ইয়ে ছিল না তার একটা দুর্বল মশা দিয়ে এটা ঢুকাইলেন নাক দিয়ে মাথায় গেল তারপরে এক চামচাকে রাখলো দায়িত্বই যে যে মাথার মধ্যে তো কামড়ায় তুই শুধু জুতার বাড়ি দে হে আর কই দিন জুতার বাড়ি দিবে দিতে দিতে উঠছে রাখে তো বেশি করে দিছে জুতার বাড়ি খাইয়া নমরুদ মরছে ফেরাউন এত বড় ক্ষমতা বলালো আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মেরেছে তালুত আর জালুতের কাহিনী কোরআন শরীফে আছে তালুত আর জালুতের কাহিনী কোরআনে আছে জালুত ছিল একজন জালেম বাদশাহ জালুত জালুত নামে এই একজন বাদশাকে দাউদ আলাইহিসসালাম যখন কিশোর ছিলেন যুবক ছিলেন তখন তিনি কি দিয়ে মারছেন জানেন গুলটি ছিলেন আপনারা গুলটি কোরআনে কিন্তু ওই কাহিনীটা আছে সময় থাকলে বলতাম গুলাইল বলেন নাকি আপনারা আমার বাড়ি সিলেটে যাই হোক সিলেট নারায়ণগঞ্জ বেশি দূর না তো সিলেটেও গুলাইল বলে গুলাইল দিয়ে শেষ এটাকে শেষ করে দিয়েছে কোনো তরবারি লাগে নাই কোনো কিচ্ছু লাগে নাই ইমানদারদের সবচেয়ে বড় তরবারি হলো ইমান ইমানদাররা যখন ইমানি চেতনায় বলিয়ান হয়ে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে নামে বাতিল নেতাদের আল্লাহু আকবার তাকবীর শুনেই কম্পিত হয়ে যায় ইমানদারের ভেতরে ইমানি তেজ থাকলে তাদের চেহারাই আলাদা একটা ভাব সব থাকে দেখেন নাই আমার সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসে গৌর গোবিন্দকে এক দুইটা হুঙ্কার দিয়ে সিলেটের জমিন থেকে বের করে দিয়েছেন ঠিক কি না ইমানদারদের অত কিছু লাগে না শুধু ইমানি তেজ থাকলেই চলে তো আমি বলছিলাম মৃত্যু মৃত্যুর কথা স্মরণ থাকলে দেখবেন গুনাহ করবে না চেয়ারে বসেও করবে না পৃথিবীতে চেয়ারে বসে গুনাহ করার সুযোগ সবচেয়ে বেশি এজন্য আল্লাহ তাআলা কোরআনে চেয়ারের আয়াতকে সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন আয়াতুল আরো জোরে বলেন কুরসি কোরআনে 6000 এর বেশি আয়াত আছে মৃত্যুর আয়াত জান্নাত জাহান্নাম সুদ ঘুষ জেনা ব্যভিচার বিয়ে শাদি কত কিছুর আয়াত আছে কোরআনের সব আয়াতের উপরে মর্যাদা দিয়েছেন আল্লাহ যে আয়াতকে সে আয়াতের নাম আয়াতুল কেন জানেন এই চেয়ার থেকেই সব আকাম কুকাম হয় চেয়ার থেকেই সবচেয়ে বেশি গুনাহ হয় জুলুম হয় এজন্য আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে তার সভরেন্টি তার সার্বভৌমত্বের পরিচয় দিয়ে আল্লাহ তমাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সতর্ক করেছেন আর বলেছেন আয়াতুল কুরসিতে আমার কুরসি আসমান জমিনকে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ
আমার কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আছে সুতরাং আমার ক্ষমতার বাহিরে কেউ নাই সুতরাং আমার কুরসির নিচে তোমরা আমার কুরসির নিচে থেকে তোমরা মাঝে মাঝে ছোট ছোট কুরসিতে বইসা চেয়ারে উঠে গিয়ার দেখা যাও না আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু সারি না যখন ধরি একেবারে বেইজ্জত বানায়া ছাড়ে ঠিক কি না বলো আল্লাহর পথে চললে ইজ্জত দিবেন কে সম্মান দিবেন কে আল্লাহ আমাদেরকে তার পথে কবুল করেন আমিন তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য উপায় বলছি কয়টা দেখি মনে আছে কিনা এক নাম্বার ইস্তিআজা আশ্রয় চাইতে হবে কার কাছে দুই নাম্বার কি বলছিলাম সব সময় ভয় করতে হবে কাকে তিন নাম্বার সব সময় শরণ করতে হবে কোন জিনিসের আরো জোরে চার নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে নফসের গোলামি অর্থাৎ মনের মতো চললে হবে না মুসলিম ইসলাম মানে হলো ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে সেলেন্ডার ইসলাম মানে আত্মসমর্পণ আর মুসলিম মানে হলো আত্মসমর্পণ আরো জোরে আত্মসমর্পণ কারি মুসলমান হয়ে যাওয়ার পরে আর আপনি মন মতো চলতে পারবেন না কারণ আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে এখন আপনাকে চলতে হবে কার মতো ফজরের সময় মন চাইবে একটু ঘুমাই মনের কথা মানবো না আল্লাহর বিধানকে প্রাধান্য দিব আরো জোরে ফজরের সময় তো আমরা ঘুমাই তাহলে ফজরের সময় যারা ঘুমায় এরা আল্লাহর গোলাম না নফসের গোলাম এখন তো সাউন্ড কমে গেছে ফজরের সময় যারা ঘুমায় এরা আল্লাহর গোলাম না নফসের গোলাম আল্লাহ বলেছেন সুদ খাইস না তার মন বলে সে সুদ খাক তাহলে সুদখুরি যেটা আল্লাহর গোলাম না নফসের গোলাম মন বলতেছে ঘুষ খাই আল্লাহ বলেছেন ঘুষ খাইস না ঘুষ খাইলো এটা আল্লাহর গোলাম না নফসের গোলাম নফস হলো মোট তিন প্রকার জুড়ে বলেন নফস মোট কয় প্রকার এক নম্বরে হচ্ছে নফসে আম্মারা দুই নম্বরে হচ্ছে নফসে লাওয়ামা তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না নফস মোট কয় প্রকার তামাম দুনিয়ার মানুষগুলো তিন প্রকার নফসে বিভক্ত আসেন আমরা নিজেদের সাথে মিলাই দেখি আমরা কোন প্রকার নফস কোন প্রকার নফসের অনুসারী আমরা এক নম্বর হচ্ছে নফসে আম্মারা নফসে আম্মারা হলো সেই নফস যেই নফস সব সময় মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে রব্বুল আলামিন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে তবে সে ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ দয়া করেন তাহলে নফসে আম্মারার অধিকারী হলো তারা গুনার দিকে পাপের দিকে ধাবিত হয়ে যায় যারা দুই নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা নফসে লাওয়ামা হলো সেই নফসের অধিকারী নফসে লাওয়ামার অধিকারী হলো তারা গুনাহ করার পরে লজ্জিত হয় যারা আল্লাহ বলেছেন ফালাউ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন আল্লাহ সুরা কিয়ামায় বলেছেন আমি কসম করছি কিয়ামতের দিনে আর কসম করছি সেই নফসের যেই নফস গুনাহ করার পরে লজ্জিত হয় এই নফসটা ভালো গুনাহ করার পরে কি হয় তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না সবচাইতে সেরা নফস এটা হচ্ছে এমন নফস যেই নফস সব সময় আল্লাহর ভয়ে ভীত বিহ্বল থাকে এমন নফস যেই নফস সবসময় আল্লাহর বিধান পালন করে সুতরাং আল্লাহর বিধান পালন করে এই নফসের অধিকারী হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে যারা দুনিয়া থেকে বিদায়ের পর তাকে বলা হবে بِكِ رَاضِيَةً مَرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের ক্ষমার সন্তুষ্টির দিকে ধাবিত হও আর আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কাতারে শামিল হওয়ার জন্য ইল্লিনের মধ্যে তুমি এসে শামিল হও সুবহানাল্লাহ আল্লাহ এই নফসের অধিকারী আমাদের সবাইকে বানিয়ে দেন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের 10-15 মিনিট থাকা যাবে তো তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার চার নম্বর উপায় বললাম নফসের গোলাম হওয়া যাবে না
পাঁচ নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে একা থাকা যাবে এবার যুবকদের ওয়াজ আসছে একা থাকা যাবে না কথাই আছে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খান এবার মা বাবার ওয়াজও আসছে আজকে কি মহিলারা আছেন নাকি আও মাশাআল্লাহ এই তো একদম জায়গা মতো আসছে এখানে যাদের ছেলে মেয়ে আছে শুনেন আপনারা তো হুজুররা আসলে বলেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করে মা বাবার খেদমতের ওয়াজ এই দেশে লাগতো না যদি আপনারা সন্তানদেরকে সঠিক ভাবে লালন পালন করতেন উদাহরণ দেই এখানে একটা গাছ লাগাইলো একজন গাছ লাগানোর পরে চলে গেছে কোনোদিন গাছের গোড়ায় পানি ঢালে না এটার পরিচর্যা করে না গাছটা বাঁচবে না মরে যাবে এই গাছ থেকে ফলের আশা করা যাবে গাছ লাগিয়ে ফলের আশা করা যেমন গাছ লাগিয়ে গাছের পরিচর্যা না করে ওই গাছ থেকে ফল পাওয়ার আশা করা যেমন বোকামি ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানকে আদব কায়দা ইসলাম দ্বীনি শিক্ষা না দিয়ে তার কাছ থেকে খেদমতের আশা করাও সম্পূর্ণ বোকামি সন্তানদেরকে একা রাখবেন না শুনেন অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খান যাদের দুই তিনটা ছেলে আছে একা রুমে ঘুমাইতে দিবেন না আপনারা তো আপনারা বলবেন হুজুর এদেরকে কোলে নিয়ে ঘুমাইতাম নাকি না বালে ঘর করে তো আলাদা করে দিতে হবে বিছানা দুইটা ছেলে আছে এক রুমে দুই ছেলেকে দুইটা সিঙ্গেল খাট দেন দুইটা তখন দেখা যাবে বড় ভাই ছোট ভাই আছে ঘরের মধ্যে লজ্জায় আর মেসেঞ্জারে গিয়া মেয়েদের সাথে কথা বলবে ফোনের মধ্যে ফিসফিসে যা কথা বলবে না খারাপ ভিডিও দেখবে না কারণ ছোট ভাই দেখবি এটা যদি আব্বা আম্মাকে বলে নেয় কথা বুঝতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য ছেলে মেয়েদেরকে একা রাখা যাবে না ছেলে হইলেও একা রাখবেন না মেয়ে হইলেও একা রাখবেন না দুই মেয়েকে একসাথে রাখেন এখন কেউ যদি কয় হুজুর আমার তো একটা আছে কি করব আপনার জন্য ওয়াজ আছে একটা থাকলে বাপ ছেলেকে বলবেন খবরদার তুই দরজা লাগিয়ে ঘুমাইতে পারবি না দরজা খোলা রেখে ঘুমা তখন দরজা খোলা রেখে ঘুমাইলে রাতের বেলা ভয় থাকবে না জানি আব্বা আবার গুন সঙ্গে এসে সব শুনে মেয়ে হইলে মেয়েকেও প্রয়োজনে মা রাতের বেলা মেয়ের কাছে চলে যাবেন মা মেয়ে ঘুমান দেখবেন ছেলে মেয়েগুলো আমাদের ভালো থাকবে চরিত্রবান হবে ইনশাআল্লাহ অনেক ছেলেরা আছো পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড আমাদের কাছে গোপনে গোপনে এসে বলে হুজুর হাতটা দেন ভালো হয়ে যেতে চাই বলেন হুজুর কি করতাম তোমাদের জন্য নসিহত হলো তোমরা একা থাকবা না কখনো একা থাকলেই শয়তান বলবে এটা দেখ ওইটা দেখ দেখবেন আমার কথা মনে মনে ভাবেন দেখেন তো একা থাকলে বিভিন্ন চিন্তা আসে না মাথায় আসে একা থাকা যাবে না প্রশ্ন হতে পারে হুজুর তাহলে একা না থাকার জন্য কি করতাম অনেকের আছে অনেক ছেলেরা আছো তোমরা তোমাদের আব্বা আম্মা চাকরি করে বাসায় কেউ থাকে না তোমরা কি করবা একা না থাকার জন্য তোমরা নিজেদেরকে ব্যস্ত রাখবা পড়াশোনায় ব্যস্ত থাকবা সামাজিক কাজ তোমরা করতে পারো এই যে নগর ডৌকা দিয়ে দক্ষিণ পাড়া যুব সমাজ তার মানে এটা একটা যুব সংগঠন এরকম যুব সংগঠন বানাও তোমরা বানিয়ে তোমরা বিধবাদের জন্য কাজ করো গরিব ছাত্রছাত্রীদের জন্য কাজ করো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করো বিভিন্ন সামাজিক কাজে জনকল্যাণমূলক কাজে শরীর হও দেখবা শয়তানি কাজে সময় যাবে না সব ভালো কাজে সময় চলে যাবে ঠিক কিনা বলেন তাহলে পাঁচ নাম্বার উপায় যেটা বললাম যুবক তরুণ ছাত্ররা তোমাদের মনে থাকবে এটা এটা তোমাদের জন্য এরপরে নাম্বার সিক্স কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু শেষ দিকে চলে এসেছি বাকি পয়েন্টগুলো খুব ছোট ছয় নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য গুনার সমস্ত উপকরণ থেকে নিজেকে হেফাজত করতে হবে গুনাহের উপকরণ কি শুনতেছেন আমার কথা নাটক সিনেমা এগুলো সওয়াবের উপকরণ না গুনাহের উপকরণ নাটক সিনেমা মানে কি নাটক সিনেমা মানেই হলো এখানে কিছু অশ্লীলতা আছে এখানে কিছু অবৈধ রিলেশন আছে এগুলো দেখেই তো তোমরা হারাম রিলেশন করো হ্যাঁ গার্লফ্রেন্ড বানাও যুবকরা শোনো বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড হবে না কোনো হারাম রিলেশন করতে পারবা না মনে রাখবা হারামে কোনো আরাম নাই বিয়ের আগে তুমি হারাম রিলেশন করলে বিয়ের পরে তুমি কোনোদিন দাম্পত্য জীবনে সুখ পাওয়া না ভেজাল লাগবেই লাগবে ঠিক তো কইছো মেয়েদেরকে ডিস্টার্ব করবা তোমরা তো রাস্তাঘাটে হাঁটলে দুই তিন বন্ধু একসাথে হাঁটো যখন মেয়েদেরকে দেখো তখন এক বন্ধু আরেক বন্ধুরে বলো দোস্ত কি যে দেখলাম মাথা ঠিক নাই রে তোমার মাথা ঠিক থাকে না কেন আল্লাহ কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারীর দিকে নয় নিচের দিকে রাখে আদেশটা কার এই যুবকরা শোনো হাসাহাসি কইরো না হাসাহাসি কইরো না তোমরা এই যৌবন বয়সটাকে গুরুত্ব দাও এই বয়সে মেয়ের পিছনে দৌড়াইলে তোমাদের কেরিয়ার শেষ চরিত্র শেষ মেয়ের পিছে ভাই তোমরা কেন ঘুরবা তোমরা পড়াশোনা করো তোমরা মন দিয়ে পড়াশোনা করো
তোমরা এস্টাবলিশড হও প্রতিষ্ঠিত হও তোমরা ভালো করে পড়াশোনা করে ক্যারিয়ারটাকে সুন্দর করো খবরদার মাদক গ্রহণ করো না সন্ত্রাসী কাজে জড়ায়ো না ভালো করে পড়াশোনা করে ক্যারিয়ারটা সুন্দর করো নামাজি হয়ে চরিত্রবান হও মেয়ের পিছে তোমার আর ঘোরানো লাগবে না তুমি চরিত্রবান নামাজি আর তোমার ক্যারিয়ার ভালো থাকলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ বায়োডাটা নিয়ে তোমার পিছে শুধু ঘুরবে আর ঘুরবে আত্মসম্মান বুঝ জাগ্রত করো মেয়ের পিছে ঘুরবা না মেয়ের বাপকে ঘুরাবা তাহলে অবিবাহিতরা যুবক যারা আছো বলো তো দেখি তোমরা মেয়ের পিছনে ঘুরবা না বাপদেরকে ঘুরাবা ঘুরবা না ঘুরাবা ঘুরবা না ঘুরাবা মনে থাকবে তো আর যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেল বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে আমরা অনেকে বলি এই নিজের পায়ে দাঁড়া এরপরে বিয়ে করিস হে কি মানছেন পায়ের উপর দাঁড়ায় আছেন নিজের পায়ে তো দাঁড়ায় আছে আল্লাহ বলেছেন বিয়ে করো আমি নিজের অনুগ্রহে তোমার জীবনে বরকত দান করে দিব সুবহানাল্লাহ যারা বিয়ে করছে তারা জানে বরকত বিয়েতে বরকত আর বরকত চরিত্রটা ঠিক হয়ে যাবে আর ছেলেগুলো বিয়ে করতে চায় বিয়ে করবে কেমনে বলেন আপনারা বিয়ে শাদী যে কঠিন বানায় রাখছেন লক্ষ লক্ষ টাকা লাগে আপনাদের তো খুশি হওয়ার কথা এই দেশের মা বাবা খুশি হওয়ার কথা এই দেশের যুবক তরুণ ছেলেরা জিনা করতে চায় না তারা বিয়ে করতে চায় বিয়েটাকে সহজ করেন বিয়েটা সহজ করলে জিনা কমে যাবে আর শুনেন আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই প্রতিষ্ঠিত হয়ে যে ছেলেরা বিয়ে করে এরা বউয়ের সাথে ম্যাক্সিমাম ছেলেরা দাসীর মতো আচরণ কারণ তার জীবনে এখন সব আছে কিচ্ছু আর দরকার আর যারা বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হয় এরা বউকে মূল্যায়ন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে তাহলে কি বুঝলেন সফল হওয়ার আগে বিয়ে করবেন পৃথিবীর সব সফল মানুষরা কম বয়সে বিয়ে করেছে তো যুবকরা সামর্থ্য থাকলে সুযোগ থাকলে বিয়েতে করে ফেলো আর যারা বিয়ে করতে পারতেছো না রোজা রাখো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে একা একা থাকা যাবে না সরি ছয় নম্বর বলছিলাম গুনাহের উপকরণ থেকে মুক্ত থাকতে হবে নাটক সিনেমা এগুলো দেখলে গুনার চিন্তা মাথায় আসতে পারে এগুলো ঘরে দেখা যাবে আগে তো সিনেমা হলে গিয়া মানুষ দেখত এখন সিনেমা হলে যাওয়া লাগে না প্রত্যেকের হাতে হাতে মোবাইলে এগুলো আছে পত্রিকার ভেতরেও বিনোদন পাতা আছে ওদিকে যাইও না গেলে চোখের গুনাহ হতে পারে মোবাইলে ফেসবুক চালাচ্ছ দেখবা আজে মাঝে ছবি চলে আসতে পারে স্কিপ করে চলে যাও এইভাবে পাপের উপকরণ থেকে আবার অনেকে আছে কই হুজুর রাতের বেলা ফোন হাতে নিলে কিছু আজে মাঝে চিন্তা মাথায় আসে যদি রাতের বেলা ফোন হাতে নিলে আজে মাঝে চিন্তা মাথায় আসে শোনো যুবক ভাইয়েরা তোমরা রাত দশটার পরে ফোনটা ড্রয়ারে রেখে দিবে আর হাতে নিবা সকালবেলা নিবা আর যাদের ছেলে মেয়ে আছে আপনাদেরকে বলছি রাত দশটার পরে ওয়াইফাই বন্ধ করে দিবেন বাসায় ছেলে মেয়ে অবিবাহিত থাকলে ফোনটা হাত থেকে নিয়ে নেবেন সকালবেলা দিয়ে রাত এগারোটার পরে মোবাইল ফোনের কোনো দরকার আছে আমরা তো এখন ছেলে মেয়েদেরকে নিজেরাই নষ্ট করছি সেভেন এইটের ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দিয়েছি আমরা ওই দিন এক জায়গায় মাহফিলে গিয়েছি এক লোক বলতেছে হুজুর দোয়া করেন আমার মেয়েটা ক্লাস এইট এ প্লাস পেয়েছে আমি বললাম মাশাআল্লাহ কয় আমি খুশি হয়ে আমার মেয়েকে আইফোন গিফট করেছি আমি বললাম ভালোই করছেন কিছুদিন পরে আপনারা জামাই গিফট করব এত ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়ার দরকার আছে এত ভালোবাসা দেখায় তাহলে ছয় নাম্বার পাপের উপকরণ থেকে পরিবারকে মুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ সাত নাম্বার তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখতে তথ্য প্রযুক্তি ভালো জিনিস ফেসবুক ভালো জিনিস ইউটিউব ভালো জিনিস তুমি যদি ফেসবুকে গিয়া যুবক সারাদিন খারাপ কাজ করো খারাপ ভিডিও দেখো তো তোমার তো গুনাহ হবে তুমি চাইলে সেটাকে ভালো কাজেও লাগাইতে এক ক্যামেরা দিয়ে ওয়াজেরও রেকর্ডিং হয় আমার ক্যামেরা দিয়ে সিনেমারও শুটিং জিনিস একটাই কয় কাজে গেছে দুই কাজে আমরা পজিটিভ সাইডে যাব না নেগেটিভ সাইডে যাব আমরা পজিটিভ সাইডে কাজে লাগাবো তবেই আমরা শয়তান থেকে নিজেকে সেফ রাখতে পারবো ইনশা নাম্বার এইট আট নাম্বার এটা বেশি গুরুত্বপূর্ণ গুনাহ থেকে বাঁচার জন্য আট নাম্বার উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকতে হবে খারাপ মানুষের সঙ্গে থাকা যাবে না কারণ নবীজি বলেছে কারণ ওই যে মানুষের একটা প্রবাদ আছে না লোক মুখে শোনা যায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে আবার নবীজি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা মুমিন ছাড়া তুমি কাউকে তোমার সাথী বা বন্ধু বানিও না যুবক ছেলেদেরকে বলছি যারা মাদকাসক্ত মাদকাসক্ত ছেলেকে তোমার ফ্রেন্ড বানাবা না
যারা এডিক্টেড তাদেরকে তোমার বন্ধু বানাবা না কারণ এদের সাথে থাকতে থাকতে তুমিও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিড়ি খায় সিগারেট খায় এমন ছেলেকে তোমার বন্ধু বানায়ও না বরং বন্ধু বানাও নামাজি ছেলেকে বন্ধু বানাও কোরআন জানে এমন মানুষকে এখন আবার জানি মাহফিলে এরকম কিছু ছেলেও আছে যারা খারাপ কিন্তু ঢুকে ওয়াজ শুনে ভালো হইতে চায় তোমরা রাগ করো না তাদের উদ্দেশ্যে কথা হলো তোমাদের জন্য এক শ্রেণীর লোক আছেন এক শ্রেণীর যুবক যারা ইসলাম ভালো জানে তারা নিজেরাই এসে তোমাদেরকে বন্ধু বানাবে কারণ আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কথা কার তোমাদের মধ্যে কিছু লোক এমন থাকবে যারা মানুষদেরকে দিনের দাওয়াত দিবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে সুতরাং সব সময় ভালো মানুষদের সঙ্গী হওয়া লাগবে যারা নামাজ পড়ে যারা ভালো পথে চলে কিছু যুবক তো আছে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ইয়াং যুবক দেখা যায় বেনামাজির পিছে ঘুরে সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের পিছনে ঘুরে নবীজি বলেছেন যার সঙ্গে যার বসবাস তার সঙ্গে তার হাসর হবে যে যার সাথে চলবে তার সঙ্গে তার হাসর হবে খবরদার বেনামাজি বেঈমানদের সঙ্গ ছেড়ে দাও ঈমানদারদের সাথে হয়ে যাও ঈমানদারদের সাথে হাসর নসিব করে দিবেন কে বুঝলে বুঝবা তা না বুঝলে তেজ ভাত আর কি বলতাম এরপরে নাম্বার নয় নয় নাম্বার গুনার চিন্তা মাথায় আসলেই সবর করে ফেলতে হবে না আমি এই কাজটা করব না আল্লাহর দয়া কত বেশি দেখেন সুবহানাল্লাহ আপনি যখন কোনো ভালো কাজের নিয়ত করেন নিয়ত করছেন আগামী কাল আমি এই ভালো কাজটা করব আজকে রাতে নিয়ত করছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ফেরেশতা বান্দা কাজ তো আগামী কাল করবে ভালো কাজের নিয়ত করছে তো এখনি তার আমলনামায় সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ একটা নেকি লেখা হয় যখন আপনি সেই কাজটা করে ফেলবেন তখন আল্লাহ আমলের সওয়াব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ ভালো কাজের নিয়ত করলে সওয়াব করার পরে আরো বেশি আর যখন পাপের কাজ করেন আল্লাহ ফেরেশতাকে ভাই ফেরেশতা দাঁড়া লিখিস না ওয়েট কর দেখ আমার বান্দা ফিরে আসে কিনা বান্দা যদি কাজে গিয়ে ফিরে আসে আল্লাহ বলেন আর গুণাটা খাতায় লিখিস না সুবহানাল্লাহ তাহলে নয় নাম্বার যে উপায়ের কথা বললে নিজেকে কি করতে হবে সম্বরণ করতে হবে কি করতে হবে নাম্বার টেন দশ নাম্বার গুনা থেকে বাঁচার জন্য লজ্জাবোধ নিজের ভেতরে পয়দা করতে লজ্জা 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 বুঝেন আচ্ছা এখানে এমন কোন ছেলে আছে যে তার বাপের সামনে পর্নোগ্রাফি খারাপ ভিডিও বা মদ খাইতে পারবে এরকম খারাপ কাজ করবে নবীজি বলেছেন তুমি তোমার মা বাপকে যে ভয়টা করো মা বাপকে যে লজ্জা করো তার চেয়ে বেশি তোমার রবকে লজ্জা করো আরে মা বাপ বাড়িতে ঘুমায় এই দিকে গিয়ে পিছন দিকে গিয়ে এখন তো কুয়াশার সময় আপনি যে কোনো খারাপ কাজ করে ফেলবেন মা বাপ দেখবে না দেখবেন কে তো মা বাপের সামনে করতে লজ্জা লাগে বলে ছেলে গাজ্জা খাইতেছে গিয়ে পেছন দিক দিয়ে যাতে আব্বা আম্মা দেখে না তো আব্বা আম্মা দেখবেন লজ্জা লাগলো আপনি যেখানেই যান পাহাড়ের চিপায় চাপায় গিয়েও যদি খান কেউ দেখবে না দেখবেন কে এই লজ্জাবোধ যদি থাকে আল্লাহ আমি কাজটা কেমনে করবো আমার আল্লাহ তো দেখছেন আমার আল্লাহ তো এটা দেখবেন এই লজ্জা থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ এগারো নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে ভালো চিন্তা কর খারাপ চিন্তা না গান শুনবো আজকে আর্জেন্টিনার খেলা দেখবো আজকে খেলার আগে বিরিয়ানি বানাবো খেলার পরে বিরিয়ানি পাকাবো মিছিল দিব ভালো চিন্তা না খারাপ চিন্তা করবো অনর্থক বেহুদা ফালতু চিন্তা ভাবনা চিন্তা করবেন এভাবে আজকে ফজরের নামাজ জামাতে পড়বো আজানের এক ঘন্টা আগে উঠবো সকালবেলা কোরআন পড়বো স্কুলে যাব স্কুল থেকে ফিরে কিছু সমাজসেবামূলক কাজ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মাহফিলে যাব এই কাজ করব ভালো ভালো কাজের পরিকল্পনা করবেন গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ বারো নাম্বার বেশি বেশি ইস্তেগফার করবেন কারণ ইস্তেগফারের আমল করতেন নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরো নাম্বার গোনা থেকে বাঁচার জন্য পর্দা করতে হবে পুরুষ নারী সবার পর্দা আছে পুরুষের পর্দা কিসে হাঁটবে নারীর দিকে তাকাবে না কান দিয়ে বাজার জিনিস শুনবে না নারী যখন ঘর থেকে বের হবে পর্দার সাথে বের হবে
পর্দা করায় না এমন পুরুষ আছে ওয়াজ মাহফিলে আছে কিন্তু বউকে পর্দা করায় না আমাদের প্রবীণ প্রবীণ আলেমরা কুরআন হাদিস দিয়ে তো বুঝাইছেন এদেরকে এরা বুঝে নাই আমি এজন্য খুব কঠোর ভাষায় বলি যারা নিজের বউয়ের পেট পিট মানুষকে দেখায় এই লোকগুলোর রুচিতে সমস্যা আছে আপ এক লোক বিয়ে করছে বিয়ে করে বউ নিয়া বের হইছে এলাকার ছোট ভাইরা পাইছে কয় ভাই সাথেই থাকে কয় ছিনস না এটা তোর মানে কয় উফ আরেকজন বলতেছে ইশ আরেকজন বলতেছে ওয়াও আরেকজন কয় ভাবি কে হ্যাপি লাগতেছে ভাই জুস সে বলে থ্যাংক ইউ এ পাগলা কার জুস কে খায় তোমার নিজের বউয়ের শরীরের ভাস বুঝ আরেকজন থেকে পেট পিট তোমার ভালো লাগে তুমি থ্যাংক ইউ বলো তোমার রুচিতে সমস্যা আছে না রুচিতে সমস্যা আছে নিজের জিনিস নিজে দেখো নিজের বউটা নিজের মানছেন না আবার কিছু বেকুক তো আছে নিজের বউয়ের ফটো ফেসবুকেও আপলোড করে বউ হলো পার্সোনাল জিনিস আর ফেসবুক হলো পাবলিক এটা পাবলিক সাইট না আপনি একটা স্ট্যাটাস দিলে সবাই দেখবে না পাবলিক সাইট তাহলে নিজের বউকে নিজের বউয়ের ফটো পাবলিক সাইটে আপলোড যে সব জনগণ দেখতেছে নিজের বউয়ের ফটো পাবলিক সাইটে আপলোড দেয় যারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা বেহায়া এই বেহায়াদেরকে আল্লাহ হেদায়াত দান করুন 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য গোপন অভিসার বন্ধ করে দিতে হবে গোপন অভিসার ছেলে মেয়ে একসাথে হওয়া কোন জায়গায় এরকম করা যাবে না ছেলে আর মেয়ে সমলিঙ্গ না বিপরীত লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি আল্লাহ সৃষ্টিগত আকর্ষণ দিয়েছেন আকর্ষণ লাগবেই ছেলেরা কয় হুজুর কেমন কিছু না জাস্ট ফ্রেন্ড জাস্ট কি আজকে বলতেছো ফ্রেন্ড হাই হ্যালো করে কথাবার্তা বলতে বলতে কাল হয়ে যাবে গার্লফ্রেন্ড আজকে ফ্রেন্ড কালকে তো গার্লফ্রেন্ড হওয়ার আগেই খতম করা দরকার ছেলে মেয়েদের গোপন অভিসার অবাধ মেলামেশা বন্ধ করতে পারলে দেখবেন সমাজ থেকে গুনাহ কমে যাবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার মোট কয়টা উপায় বলছি আমি বলেন তো আচ্ছা বলেন তো যে 14টার কথা বললাম এই 14টা আমল যদি করা যায় অনেকাংশেই গুনাহ থেকে নিজেকে সেভ করা রাখা যাবে না ইনশাআল্লাহ এই আমলগুলো সবাই করবেন তো ইনশাআল্লাহ